হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গীতাঞ্জলি কর্নারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আমাদের আজকের ভিডিওর বিষয় মামুনুল সহ হেফাজতের 3 নেতা গ্রেপ্তার এবং 7 দিনের রিমান্ড মঞ্জুর। এই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, তো চলুন শুরু করা যাক। তার আগে বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও ছাড়া মাত্রই আপনারা পেয়ে যান। তো চলুন শুরু করি বন্ধুরা। আমি একটি অনলাইন পেজে চলে এসেছি, আমি অনলাইন থেকে তথ্যটি সংগ্রহ করেছি, তো আপনাদের সাথে শেয়ার করছি। মামুনুল সহ হেফাজত 3 নেতা 7 দিনের রিমান্ডে। হেফাজত নেতা মামুনুল হক, জোনায়েদ আল হাবিব ও জালালউদ্দিন কাসিমকে 7 দিন রিমান্ডে নিয়েছে পুলিশ। সোমবার 26 এপ্রিল ঢাকার মুখ্য মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সোমবার সকালে চুরি ও ভাঙচুরের অভিযোগে করা মামলায় 7 দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয় হেফাজতের নেতা মামুনুল হককে। গত 18 এপ্রিল দুপুর 12:30টার পর মোহাম্মদপুরে জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে মামুনুল হককে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের। এদিকে 25 এপ্রিল বিকেলে পল্টন থানায় আবাব আহমেদ রোজভি ও মোহাম্মদ রুমান শেখ নামে দুই ব্যক্তি দুটি মামলা দায়ের করেন। মামলায় গত 26 মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর কেন্দ্র করে বায়তুল মোকারমের সামনে আন্দোলনের নামে হেফাজতে ইসলামের লোকজন তাদের দুজনের মোটরসাইকেলে পুড়িয়ে দেওয়ার অভিযোগ আনা হয়েছে। তারা আন্দোলনের নির্দেশদাতা হিসেবে মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে মামলা দুটি করেছেন। এছাড়া পুলিশের উপর হামলা ও ভাঙচুরের অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মামুনুল হককে প্রধান করে 83 জনের নাম উল্লেখ করে এবং 500-600 জনকে অজ্ঞাতনামা আসামি করে 3টি মামলা, গত 6 এপ্রিল রাতে সোনারগাঁও থানায় পুলিশ বাদী হয়ে 2টি ও একজন সাংবাদিক বাদী একটি মামলা করেন। তো বন্ধুরা, এই ছিল মামুনুল হকের বর্তমান রিমান্ডের খবর। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করি।